আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। এখন আমি ফ্ল্যাটের বেডরুমে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গড়িয়া মেইন রোডটা। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াতে, এখানে আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সোমো, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সোমোকে কল করে নেবেন। তো সোমো, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, গড়িয়াতে কোথায় আছে? এটা তোমার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে তোমার কবি নজরুল মেট্রো, মেট্রো থেকে এই লোকেশনটা হচ্ছে জাস্ট 500 মিটার্স মেট্রো থেকে। এটা আপনি যদি ওয়াকিং আসেন তো খুব নর্মালি ওয়াকিং ডিস্টেন্স আমি এক্স্যাক্টলিটা বলছি, মোটামুটি আপনার 6-7 মিনিট মতন লাগবে ওয়াকিং ডিস্টেন্স আর মেট্রো থেকে। তাহলে তো খুবই কাছে রয়েছে, খুবই কাছে। আপনি যদি এটা G+3 বিল্ডিং, এটা যদি G+4 বিল্ডিং হতো তাহলে আপনি পুরো একদম মেট্রো কারশেড ফ্ল্যাট থেকে দেখতে পেতেন একদম এরকম। আর এবার এটা তো G+3 বিল্ডিং বলে দিলে, তো এবার হচ্ছে এখানে 2BHK আর 3BHK ভেরিয়েন্ট আছে। এবার স্কয়ার ফিট এরিয়া কত আছে? হ্যাঁ, এবার 4টে ফ্ল্যাট এখানে অ্যাভেলেবল রয়েছে। এখন 6টা ফ্ল্যাট অ্যাভেলেবল ছিল। আচ্ছা, তো মোটামুটি 2টো সেল আউট হয়ে গেছে, 4টে ফ্ল্যাট অ্যাভেলেবল আছে এবং বিভিন্ন স্কয়ার ফিটের ফ্ল্যাট অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, তো এখানে আপনি 2BHK কটা ভেরিয়েন্ট আছে? 2BHK আপনি 3টে ভেরিয়েন্টের টোটাল পেয়ে যাবেন। আচ্ছা, বড় ছোট সব মিলিয়ে ফ্ল্যাট রয়েছে এবং 3BHK একটা অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্ল্যাটই রোড সাইড রয়েছে, ব্যালকানিও রোড সাইড রয়েছে। আচ্ছা, আর আপনার এটা আপনার 3BHK রয়েছে হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিটের একটা ভেরিয়েন্ট, একটা ভেরিয়েন্ট 3BHK রয়েছে 1200 স্কোয়ার ফিটের এবং 2BHK এখানে অ্যাভেলেবল আছে হচ্ছে আপনার 3টে স্কোয়ার ফিটের। সেটা হচ্ছে আপনার 800 স্কোয়ার ফিট একটা অ্যাপ্রক্স, আর একটা রয়েছে আপনার 1000 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স, আর একটা রয়েছে আপনার 980 স্কোয়ার ফিটের অ্যাপ্রক্স। আচ্ছা, তার মানে ছোট মোটো কিছু নেই এখানে, যা আছে বড় সাইজের আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড। এবং আপনি যে কার্পেট এরিয়াটা পাবেন না, খুব ভালো কার্পেট এরিয়া এখানে আপনি মানে পাচ্ছেন, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন অন্যান্য ফ্ল্যাটের থেকে এখানে কার্পেট এরিয়া খুব ভালো। এবং প্ল্যানিং এর উপর তো কার্পেট এরিয়াটা মেইন বোঝা যায়, এটা আপনি খুব ভালো এখানে ইউটিলাইজ করতে পারবেন। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, এটা লোনেবল প্রপার্টি? অবশ্যই লোনেবল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন পাবেন, পেপারস অল ক্লিয়ার রয়েছে। আচ্ছা, আর এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। বেস্ট পার্ট যেটা আমার লাগলো, G+3 বিল্ডিং এখানে লিফট রয়েছে। লিফট ছাড়া এখানে আর কি কি অ্যামেনিটিস পাওয়া যায়? লিফট ছাড়া এখানে আপনি সিকিউরিটি পাবেন, আর আপনার পার্কিং থাকবে। হ্যাঁ, কার পার্কিং, ওটা কি ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মোটামুটি। আচ্ছা, ওটা প্রাইস কত রাখা হয়েছে? ওটা 4.5 লাখ মতন রাখা হয়েছে। এইবারে আপনার আসুন, অন টেবিল কিছু একটা হবে। আচ্ছা, আর এটা তো সিএসসি ইলেকট্রিসিটি, তো সিএসসি এরিয়া না, তো এখানে পাওয়ার দেখাবে কোনো দরকার নেই। আপনার একদম 4টে ফ্ল্যাট যেগুলো বললাম, 3টে 3BHK এবং একটা 3BHK, 4টে ফ্ল্যাটই অন রোড সাইড সাউথ পেয়ে যাবেন, কোনো সমস্যাই হবে না আপনাদের। আচ্ছা, এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? একদম স্কুল কলেজ হসপিটাল বলতে এখানে অ্যান্ড্রুজ কলেজটা তো খুবই কাছাকাছি রয়েছে, মোটামুটি এটা 1 কিলোমিটার হবে। এবং আপনার BDMটা রয়েছে কামাল কাছে, এটা মোটামুটি 1.5 কিলোমিটার মতন আছে। তার আগেও আপনার গড়িয়া বড় দপসাদ স্কুল আছে এবং আপনার রাজধানীতে জিডি বিল্ডার আছে, এইগুলো আপনার কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন। হসপিটাল কলেজ কলেজ আপনার অ্যান্ড্রুজ কলেজ রয়েছে, আর পাটুলিতে কে কে দাস কলেজটা পেয়ে যাবেন। আচ্ছা, আর হসপিটাল কি আছে? হসপিটাল আপনার এখানে খুব নিয়ারেস্ট বলতে গেলে এখানে 750 মিটারের মধ্যে আপনারা মোটামুটি কাজ চালাবার মতন HHP পয়েন্ট হসপিটালটা পেয়ে যাবেন, হেলথ পয়েন্টটা পেয়ে যাবেন। এবং আপনার বাইপাস এখান থেকে যদি আপনি হিসেব করেন তো বাইপাস আপনার এই ফ্ল্যাট থেকে মোটামুটি 1.1 কিলোমিটার মতন হবে। আচ্ছা, বাইপাস চলে গেলে ওখানে আপনি 2-3 কিলোমিটারের মধ্যে আপনার পেয়ারলেস আমরিটা পেয়ে যাবেন। আচ্ছা, আর এবার হচ্ছে আপনার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি? লোকাল মার্কেট এখানে দেখুন গড়িয়া হাট বাজার রয়েছে, গড়িয়ার যে সবথেকে বড় মার্কেট যেটাকে বলে গড়িয়া বাজার এরিয়া, তো ওইটা এখান থেকে মোটামুটি আপনার হেঁটে গেলে 5 মিনিট হয়তো লাগবে। মোটামুটি সবকিছুই পাওয়া যাবে একদম, আপনি হাতের নাগালে ওষুধের দোকান থেকে এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে কোনো কিছুই আপনার বাদ যাবে না, ব্যাংক ATM থেকে সবকিছু আপনি ওই গড়িয়ার কাছের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, আর এবার হচ্ছে সুপার মার্কেট, এখানে কি রয়েছে? সুপার মার্কেট বলতে গেলে এখানে আপনার স্পেন্সার তো পাচ্ছেনই, আর আপনার রিলায়েন্সটা আপনার গড়িয়ার মোড়ে আই থিঙ্ক এখন এসছে, যেটা রিলায়েন্স মার্ট যেটা হয় এইটা, আর আপনার আরামবাগ ফুড মার্টটা রয়েছে বাইপাসে, এইগুলো আপনার কাছাকাছির মধ্যে পাচ্ছেন। আর এছাড়াও যদি আপনারা যদি অটো করে যদি মেট্রো যেতে চান, কেউ যদি ফ্ল্যাট থেকে না 7 মিনিটও যদি না হেঁটে অটো মেট্রো যেতেন, তাহলে আপনি মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে 30 সেকেন্ড যদি হেঁটে যান 50 মিটার আপনার মেন রোড, রোডটা তো পুরো এখান থেকে দেখাও যাচ্ছে, গড়িয়ার যে আপনার হাট বাজার রোডটা শোনা, আপনার 50 মিটার আপনি যদি হেঁটে যান 50 মিটার আপনার মেট্রো অটো করে আপনার 2 মিনিট লাগবে হচ্ছে আপনার মেট্রো। খুবই প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। এবার হচ্ছে এখানে আপনার রিকোয়ার্ড সবাই স্কোয়ার ফিট রেট চাইছে যা মোটামুটি 4,500 টাকার উপর আছে। আমি যে রেটটা বলবো আপনারা নিজেরা যাচাই করে ভেরিফাই করেই বুঝতে পারবেন যে আমি রেটটা আমি ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, এখান থেকে বিল্ডিং থেকে নেমেই আপনার মেন
মেইন রোডটা রয়েছে, তো এখান থেকে অটো পেয়ে যাবে। তো এই অটোগুলো ডিরেক্টলি গড়িয়া যাচ্ছে, তো এই ভাড়া কত আছে? এটা আপনার 10 টাকা, এটা আপনার কিলোমিটারও নেই তো আপনার 500 মিটার মতন কিলোমিটার। 500 মিটার, হ্যাঁ সেটাও ঠিক। আর এবার হচ্ছে এখানে রেলওয়ে স্টেশন কি রয়েছে? রেলওয়ে স্টেশন আপনি 2 কিলোমিটারের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে যদি হেঁটে 5 মিনিট চলে যান, ওখান থেকে আপনি গড়িয়া রেলওয়ে স্টেশনে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন। ওখান থেকে আপনি একদম 10 টাকা 15 টাকা অটো ভাড়া দিলে, এখন 15 টাকা 15 টাকা অটো ভাড়া দিলে ডাইরেক্টলি গড়িয়া রেলওয়ে স্টেশন, ওটা 1.5 কিলোমিটার মতন। আর এখানে বাস স্ট্যান্ড কোনটা নিয়ে আসবে? ওই যে 5 নম্বর আর 6 নম্বর গড়িয়া, 5 নম্বর বাস স্ট্যান্ড, ওটা আপনি ধরে নিন আপনার ধরে নিন আপনার হেঁটে লাগবে 10 মিনিট মতন লাগবে, এক্স্যাক্টলি ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আমি তো হাঁটতে পছন্দ করি না, তো আমি যদি বাইকে যাই কতক্ষণ লাগবে? বাইকে গেলে আপনার মোটামুটি 2-3 মিনিট লাগবে। এখানে আপনার এমন লোকেশন এই ফ্ল্যাটটা রয়েছে, আপনার যদি নিজস্ব কোনো পাবলিক ভেহিকল নাও থাকে না, আপনি মানে নিজস্ব ভেহিকল না থাকে পাবলিক ভেহিকল আপনি এনাফ কাজ চালাতে পারবেন, কারণ মেইন রোডটা যেহেতু কাছে রয়েছে এখান থেকে ডিরেক্টলি অটো পাওয়া যাচ্ছে। হেঁটে কত 2 মিনিট লাগবে? 2 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে না, মেইন রোড আপনার এখান থেকে 1 মিনিট লাগবে ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? ওয়াটার সোর্সেস এখানে আপনার কর্পোরেশনের ওয়াটার তো অবশ্যই থাকবে এবং আপনার বোরিংও রয়েছে। বাহ, আর এখানে জলে কি সেরকম আয়রন আছে? সেরকম আয়রন নেই। আর এরিয়াতে কি ওয়াটার লগিং হয় এরিয়াটাতে? একদমই না। আচ্ছা তো সমো, এটা তো G+3 বিল্ডিং রয়েছে, তো এখানে মেইনটেনেন্স কস্ট কত আছে? কস্ট এসএস এখন কোনো ডিসাইডেড হয়নি, মোটামুটি আপনি যখন কমিটি হবে এসএস আপনি ধরে ধরে চলতে পারেন মোটামুটি 1 টাকা পার স্কয়ার। 1 টাকা হবে কি, কারণ শুধু এখানে লিফটটাই রয়েছে, এক্সট্রা তো আর কোনো এমেনিটিস নেই। মোটামুটি 1000 টাকা অ্যাপ্রক্স আপনি ধরে চলতে পারেন। আচ্ছা তো সমো, আমি দেখতে পাচ্ছি এটা তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সো এটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? এটা আপনার মে 2023 এর মধ্যে আপনি টোটালি পজিশন পেয়ে যাবেন, তার আগেও হতে পারে, আপনার ডেটটা পিছিয়ে বলছি, আপনারা আসুন দেখুন। আমাদের ফ্ল্যাট অলরেডি আপনাদের সেল আউট হতে চলেছে, মোটামুটি হয়ে গেলে আমাদের বিল্ডিং যত তাড়াতাড়ি সম্ভব আমরা কম কোয়েশন দিয়ে দেবো। আচ্ছা এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, কমোটারি কনস্ট্রাকশন আপনি কত বছর ধরে রয়েছে? অনেক মোটামুটি আপনার অ্যাবাউট 10 ইয়ার্স এর কাছাকাছি রয়েছে, এবং আপনার বিল্ডিং কনস্ট্রাকশন আপনারা এখন মইনাকদা আছে, প্র্যাকটিক্যালি যারা আসবেন দেখলে বুঝতে পারবেন আপনারা আল্ট্রাটেকের সিমেন্ট এবং আপনার ব্র্যান্ডেড কোয়ালিটি মেটেরিয়ালস এর বিল্ডিং এর রডপট এগুলো, বাথরুম ফিটিংস, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এগুলো সব কি হবে? প্রত্যেকটাই ব্র্যান্ডেড মেটেরিয়ালস এর বসবে, ব্র্যান্ডেড বসবে। আর মানে ফ্লোরিং টা কি হবে, টাইলস হবে না মার্বেল? টাইলস হবে, ভেটিফাইড টাইলস। ওকে এবার আপনাকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 1200 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এবার ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ, ওয়েস্ট আর নর্থ ওপেন, 3 সাইড ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, এখনও লিফটের কাজ স্টার্ট হয়নি। আর এন্ট্রেন্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বলের কাজ করা হবে। ফ্লোরিং ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, ইলেকট্রিকের ওয়্যারিং হেভেলসের হবে, সুইচেস অ্যাঙ্কারের হবে, আর বাথরুম ফিটিং সবই ব্র্যান্ডেড হবে। সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার ঢুকেই লিভিং রুমটা, স্ট্রেট এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, স্পেশিয়াস ডাইনিং রুম রয়েছে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এই সাইডে আপনারা আর্চ করতে পারবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এই সাইডে আপনার বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুমটা। সো এটা হচ্ছে আপনার 3 BHK ফ্ল্যাটের লেআউট। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকলাম, এটা হচ্ছে আপনার লিভিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 12x10। লেফট সাইডে এই সাইডটাতে আপনারা একটা এল শেপে সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এই সাইডে টিভির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে, এটার সাইজ হচ্ছে আপনার 10.5x12। প্রপার সাউথ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন এই সাইডে। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা আপনাদেরকে লিভিং রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স। এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা ফার্স্ট বেডরুমের ঠিক পাশেই রয়েছে। সো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x12। ওয়েস্ট ফেসিং একটা বড় উইন্ডো পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ওয়ার্ড্রোবের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, আর যেহেতু এটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে তো হাওয়া বাতাস আলো সবসময় আপনারা পাবেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে আপনার 3x6, এটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। ফ্লোরিং এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে, এখানে আপনারা শাওয়ারের পয়েন্ট পেয়ে যাবেন,
নিচে আপনার কমোডের পয়েন্ট পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 6x3। এই সাইডটাতে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার রোড, দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিচ্ছি, স্পেশিয়াস ডাইনিং রুম রয়েছে। এটার সাইজ হচ্ছে আপনার 13x12। এখানে আপনারা 6-8 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন, এতটাই স্পেশিয়াস রয়েছে। ওয়েস্ট ফেসিংয়ে এই ডাইনিং রুমটা পেয়ে যাবেন, আর ওয়েস্ট ফেসিং আপনারা কিচেনটাও পাবেন। আপনাকে কিচেনের সাইজটা বলে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে আপনার 8x6। এই সাইডে আপনারা যদি চান আর্চ করতে পারেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হবে ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। মাইক্রোওয়েভ, মিক্সার, গ্রাইন্ডার, আরও পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই সাইডে ফ্রিজের পয়েন্টটা থাকবে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে। উপরে চিমনির পয়েন্টটা রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। সো এটা আপনাদেরকে ডাইনিং কাম কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সো এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। উপরে আপনারা লফট এরিয়া পেয়ে যাবেন, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। আর এই সাইডটাতে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা আপনার নর্থ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। এখানে ফ্লোরিং যেটা হবে এন্টেসকি টাইলস ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এখানে আপনার বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন। এই সাইডে আপনার শাওয়ারের পয়েন্ট পাবেন, উপরে গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর নিচে আপনার কমোডের পয়েন্টটা পেয়ে যাবেন। নর্থ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে থার্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটার সাইজ হচ্ছে আপনার 12x10। এটা আপনার নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ওয়ার্ড্রোপের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে আপনার 3BHK ফ্ল্যাটের ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম। আর এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে আর ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। তো সমো 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? এটা 1200 স্কোয়ার ফিটে তোমার ফ্ল্যাট রয়েছে। এটা তোমার 4250 টাকা করে প্রাইস আছে। এটা আপনার 50 লাখের উপর প্রাইসিংটা রয়েছে, যেটা একটা বক্স প্রাইস রাখা হয়েছে 50 লাখ রুপিস। আচ্ছা, যদি কেউ পার্কিং দিতে চায় তাহলে সেটা 4.5 লাখ টাকা এক্সট্রা পড়বে। ওকে, এখানে আপনার তিনটে বেডরুম রয়েছে, তিনটে আপনার তিন দিক ফেসিং রয়েছে। আপনারা এসে দেখলে 3BHK টা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 1000 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে। সো এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করা হবে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি রয়েছে। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, এখন লিফটের কাজ শুরু হয়নি। এখানে ফ্লোরিং যেটা ইউজ করা হবে, এখানে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, আর সুইচেস অ্যাঙ্কারের হবে। আর বাথরুম ফিটিংসগুলো সব ব্র্যান্ডেড ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, তার ঠিক ওপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লফট এরিয়া, এটা হচ্ছে আপনার সেপারেট ডাইনিং রুম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ কিচেনের সাইজটা জাস্ট দেখুন, স্পেশিয়াস কিচেন রয়েছে। ইস্ট ফেসিংয়ে কিচেনটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনার অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে আমি ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 12x12। এই সাইডটাতে আপনারা একটা এল শেপের সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এটা হচ্ছে এখানে আপনারা টিভির ইউনিটটা পেয়ে যাবেন। একটা বড় সাইজের উইন্ডো পেয়ে যাবেন এখানে। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম। এবার তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 11x12। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ওয়ার্ড্রোবের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে।
ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা আপনাদেরকে লিভিং রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। এবার আপনাকে কমন বাথরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম যেটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। এটার সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং যেটা ইউজ করা হবে অ্যান্টিস্কিড টাইলস, এখানে ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এখানে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন, এই সাইডটাতে আপনারা শাওয়ারের পয়েন্ট পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর উপরে গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন, আর নিচে কমোডের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর কমন বাথরুমের ঠিক উপরে একটা ছোট্ট লফট এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেপারেট ডাইনিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 10x8। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন, এতটাই স্পেশিয়াস। এবার আপনাদেরকে বেস্ট পার্ট এই 2BHK ফ্ল্যাটের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই কিচেনটা, এটার সাইজ হচ্ছে আপনার 11x8, মানে একটা বেডরুমের সাইজের কিচেন আপনারা এখানে পাচ্ছেন। আর এটা আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে, ঢুকেই রাইট সাইডে এখানে আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হবে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার আরও পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এই সাইডে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে বসানো হবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে 12x11। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, নর্থ ফেসিংয়ে বড় বক্স উইন্ডোটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি, দুটোই আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। তো আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 5x4। এটা অ্যাকচুয়ালি WC বাথরুম, এখানে আপনার কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না, একটা কমোডের পয়েন্ট পাবেন, ট্যাপের পয়েন্ট থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 5x3। এই সাইডটাতে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার 2BHK ফ্ল্যাটের ট্যুর। তো সমো 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? 4,250 টাকা করে প্রাইস রয়েছে, ঠিক আছে। 1,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা আপনার 42 লক্ষ টাকা, এটা একটা আমরা যেটা 50 টাকা করে যেটা নেগোসিয়েশন করে মানে একটা রাউন্ড অফ ফিগার করে দাম রাখা হয়েছে আপনার 42 লাখ। ওকে, আর আপনারা অপশনাল একটা জিনিস এই ফ্ল্যাটের সাথে করতে পারেন, এটা যেহেতু একটা বড় স্কোয়ার 1,000 স্কোয়ার ফিটের 2BHK রয়েছে, এটা কিচেনটা দেখতে পাচ্ছেন যেটা অনেক বড়, প্রায় 11x9 এরকম স্কোয়ার ফিটের আপনার কিচেন রয়েছে। এত বড় কিচেন খুব একটা লাগে না, যারা এটা আপনার 2.5BHK করে একটা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারে তারা কিন্তু এটা ইজিলি এটা ইউটিলাইজ করতে পারে। আপনারা এসে দেখলে আপনাদের যদি ইচ্ছে হয় তো এইটা আপনারা এখন আন্ডার কনস্ট্রাক্ট সময় যদি আমাদের বলেন তো আমরা সেভাবে ব্যবস্থা করে দিই। আচ্ছা, আর এখানে পার্কিংটাও রয়েছে, ফোর হুইলার পার্কিং রয়েছে, প্রাইস কত আছে? 4.5 লাখ। আচ্ছা, আরও তো দুটো 2BHK ভেরিয়েন্ট আছে না, ওটা 1,000 স্কোয়ার ফিটের 2BHK আপনারা যেটা দেখলেন এটা 42 লাখ রুপিস দাম রয়েছে, এবং আপনার 800 স্কোয়ার ফিটের যে 2BHKটা রয়েছে সেটা আপনার দাম রয়েছে হচ্ছে আপনার 32 লাখ। এগুলো মোটামুটি এগুলো আপনার ফিক্স ধরতে পারেন, সামান্য কিছু এদিক ওদিক নেগোসিয়েশন একদম সামান্য কিছু হতে পারে, 32 লাখ। এবং আপনারা আরেকটা যেটা রয়েছে ওটা 990 স্কোয়ার ফিটের 2BHK রয়েছে, ওটা আপনার 41.75 লাখ দাম রয়েছে। ওটা এই প্রত্যেকটাই 3BHK, আপনারা জানেন যে মেট্রো থেকে 500 মিটার 600 মিটার দূরে এই ফ্ল্যাটটা রয়েছে সিচুয়েটেড, তো আপনারা এই স্কোয়ার ফিটে আপনারা ফ্ল্যাট রেট পাবেন না খুব একটা। এবং লোনেবল প্রপার্টি যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারেন, KMC আন্ডারে পড়ছে এটা 111 নম্বর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে, এটার প্রাইস রাখা হচ্ছে 4.5 লাখ। আর এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের এলিভেশন, দেখে নিন, G+3 বিল্ডিং রয়েছে। এবার আপনাকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ছাদ, এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করা হচ্ছে, আর উপরে আপনারা কংক্রিটের 6,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।